পরিবেশ আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে 2019 এ ছট পুজোকে ঘিরে বিশৃঙ্খলার এই ছবি দেখা গেছিল রবীন্দ্র সরোবরে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে কোনোভাবে না হয় তার জন্য এবছরও আগেভাগে সতর্ক ছিল পুলিশ প্রশাসন। কার্যত দূরকে বদলে দেয়া হয় রবীন্দ্র সরোবর থেকে সুভাষ সরোবরকে। ধারে কাছে কোনো পুণ্যার্থীকে দেখা যায়নি। গঙ্গার ঘাটও শহরের বিভিন্ন জলাশয় এদিন নির্বিঘ্নেই হলো পুজো। ছট পুজো উপলক্ষে ওয়াটগঞ্জের তক্তাঘাট ও দুই ঘাটে যান মুখ্যমন্ত্রী। छठ पूजा भी हमारा एक बहुत बड़ा उत्सव है, होता है। अगर बिहार में एक नेशनल फेस्टिवल है जैसे दुर्गा पूजा बंगाल का है, तो बंगाल भी छठ पूजा को कम गुरुत्व तो नहीं देते हैं। बंगाल भी छठ पूजा के लिए 2 दिन छुट्टी दिया। आप छठ पूजा बनाइए, बहुत बढ়िয়া कायदा से बनाइए। বিশৃঙ্খলা এড়াতে আটকে রাখা হয়েছিল রবীন্দ্র সরোবরের 12টি গেট। একজন ডেপুটি কমিশনার, 6 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, পদমর্যাদার অফিসারের নেতৃত্বে মোতায়েন করা হয়েছিল 500 পুলিশ কর্মী। পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী রবীন্দ্র সরোবরের যে গেটগুলি রয়েছে সেই সমস্ত গেটে দেখা যাচ্ছে একেবারে বাঁশ দিয়ে গেটগুলি ঘিরে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় টিন দিয়েও ঘিরে দেওয়া হয়েছে। প্রচুর সংখ্যায় পুলিশ বাহিনী ইতিমধ্যে সকাল থেকে রবীন্দ্র সরোবরের সমস্ত গেটগুলিতে মোতায়েন রয়েছে। মর্নিং শোজ দ্য ডে, সকালবেলাটা যেমন দিন কেমন যাবে তার একটা ইঙ্গিত দেয় পুলিশি ব্যবস্থা এবং বর্তমান পুলিশ কমিশনার। আমি কাউকে প্রশংসা করি না, কিন্তু ওর সাথে আমি এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যুতে কাজ করেছিলাম। হ্যাঁ, তিনি কিন্তু পরিবেশের গত দিক থেকে খুব পজিটিভ। কড়াকড়ির একই ছবি ধরা পড়েছে সুভাষ সরোবরেও, তবে তার মধ্যেই সেখানে ঢুকে পড়ে এই কিশোর, পরে তাকে পুলিশ বের করে দেয়। কেএমডি এর তরফে ছট পুজো উপলক্ষে কলকাতা জুড়ে 7টি স্থায়ী ও 32টি অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে। এদিন সেগুলি ঘুরে দেখেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার সঙ্গে কয়েকটি জায়গায় ছিলেন রাজ্যের আরও 2 মন্ত্রী অরূপ বিশ্বাস ও জাভেদ খান। আমরা এখানে দেখবেন মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে সব কিছু নিয়ে যা যা ব্যবস্থা করার, এমনকি ইমার্জেন্সি হলে কি ব্যবস্থা করতে হবে সেগুলো করা রয়েছে। স্যানিটাইজ করা, মাস্ক দেওয়া, যেগুলো করার সেগুলো সব ব্যবস্থা আমাদের পক্ষ থেকে করা হচ্ছে। আজকে রাত্রিরে, কাল ভোরবেলা আছে, সবটা আমরা নজরে রাখছি। কারণ মেয়েরা এখানে মুখ্যত এই অনুষ্ঠানটা করে, এই পুজোটা, তো তাদের সিকিউরিটির দিকগুলো সব আমরা দেখছি। কেএমডি এর তরফে আগেই জানানো হয়েছে বৃহস্পতিবার সন্ধে 6টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবরের গেট। একই ব্যবস্থা করা হয়েছে সুভাষ সরোবরেও। এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।